ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন নিহত তৃণমূল নেতা অশোক সাউ। জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে প্রকাশ্যেই চলল গুলি, পড়ল বোমা। রাস্তা দিয়ে হেঁটে এসে তৃণমূল নেতাকে খুন করে এলাকা থেকে পলাতক দুষ্কৃতীরা। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ব্যারাকপুর পুলিশ সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। আবার উত্তপ্ত ভাটপাড়া, চলল গুলি, পড়ল বোমা, সাত সকালে ঝরল রক্ত। গুলিতে নিহত তৃণমূল নেতা অশোক সাউ। ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী অশোক সাউ। পুঙ্খানুপুঙ্খ তথ্য এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। আশেপাশে সিসিটিভি ফুটেজ আছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখ। আপাততভাবে ঘটনাস্থল কর্ডন করে রাখা হয়েছে। এই যে চায়ের দোকানটা আমরা দেখতে পাচ্ছি, এই চায়ের দোকানেই এই গুলি চালনার ঘটনা ঘটে। বুধবার সকালে ভাটপাড়ার 12 নম্বর ওয়ার্ডের একটি চায়ের দোকানে বসেছিলেন অশোক সাউ। হেঁটে এসে ওই দোকানে ঢুকে দুষ্কৃতীরা অশোক সাউকে গুলি করে। হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে, আমার আমার কোলে বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে আর একটা 11 বছরের মেয়ে ছিল, ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনোরকম বাঁচল। চায়ের দোকানে জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায় তিনজনের দুষ্কৃতী দলটি। সবটাই ঘটেছে জগদ্দল থানার নাকের ডগায়। আমি জানি না দাদা, বলছি তো ভিড় ছিল, খুব ভিড় ছিল, ভিতরে লোক বসে ছিল, আমি চা করছিলাম, একদম কিছু চিনতে পারছি, বুঝতেই পারছি না। দ্রুত ছড়িয়ে পড়ে গুলি চালানোর খবর। থানার নাকের ডগায় দুষ্কৃতীদের তাণ্ডব কিভাবে, কিছুই জানতো না পুলিশ। তাহলে কি একেবারেই নিরাপদ নয় ভাটপাড়া? মানুষের নিরাপত্তা তো বলে নেই, কিন্তু আমরা এই জন্য তো আইসি সাহেব উপরে আমরা চাপ দিয়েছি, রাজুরিয়া সাহেব উপরেও চাপ দিয়েছি আমরা। এইটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, এটাকে পুষ্টি করা হোক, তাকে ধরে জানা হোক এর পিছনে কি রাজ আছে, কেন মারা হয়েছে। সাত সকালে তৃণমূল নেতাকে জগদ্দলে এভাবেই চায়ের দোকানের সামনে পরপর গুলি, তারপর একের পর এক বোমা বিস্ফোরণ করা হয়। ওয়েস্ট বেঙ্গল সিআইডি বম ডিসপোজাল স্কোয়াড গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং দেখার চেষ্টা করছেন কারো কোনো বিস্ফোরক রয়েছে কিনা। এবং ইতিমধ্যে কিছু উদ্ধার হয়েছে, তারা সরিয়ে নিয়ে গেছেন এবং দোকানের সমস্ত যাবতীয় জিনিসপত্র তারা বার করে দেখছেন যে আর কিছু রয়েছে কিনা। ঘটনার পরই এলাকায় আসে পুলিশ। গুলিবিদ্ধ অশোক সাউকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, সেখানেই মৃত্যু হয় তার। সরেজমিনে তদন্তে নামেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ময়না তদন্তের পর রাতেই দেহ তুলে দেওয়া হয় নিহত তৃণমূল নেতার। অনেক লোককে জিজ্ঞাসাবাদ করছি এই ঘটনাক্রম কিভাবে ঘটিত হয়েছে, তার জন্য কিছু লোককে আমরা পিক আপ করেছি, কিছু কিছু লোকের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছি। এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন অন রাইট ট্র্যাক আছে, আমরা শীঘ্রই এটা কিনারা করব। বাংলা জুড়ে চলছে খুন ধর্ষণ, একের পর এক ঘটনায় নাজেহাল সাধারণ মানুষ। পুলিশের সূত্রের খবর, 2023 সালে অশোকের ওপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা, সেবার আকাশ নামে এক অভিযুক্তের খোঁজ মেলে, পরে মৃত্যু হয় তার। এবারের ঘটনায় কারা জড়িত তারই তদন্ত শুরু করেছে ব্যারাকপুরের পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। সন্তু পান, অনুপম পাত্র ও টিটো বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভাটপাড়া শুটআউট কাণ্ডে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, দলীয় কর্মীদের একাংশের মদতেই কি খুন, নাকি খুনের পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তারই ধন্দে রয়েছে পুলিশ। ভাটপাড়ায় সাত সকালে শুটআউট, বোমাবাজির পর চায়ের দোকানে চলল গুলি, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা অশোক সাউ। এই খুনের পিছনেও কি লুকিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, তেমনই অভিযোগ নিহত তৃণমূল নেতার ভাইয়ের। হ্যাঁ, টিএমসি করে ঝন্ডা বানে, 10 টাকা 20 টাকা নিয়ে ঝন্ডা বানে, কারা ওইখানেই থাকে, সুজল আসে, সুজল প্রসাদ আছে, সুজল পাসওয়ান আছে, সাহিল আছে, যত বড় ক্ষমতা আসবে 12 নম্বর ওয়ার্ড গুন্ডা রাজ কেউ শেষ করতে পারবে না। তবে কি দলের একাংশের বেআইনি কাজের সঙ্গে একমত না হওয়াতে খুন হতে হলো তাকে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভাটপাড়া জুড়ে। নৈহাটি উপনির্বাচন চলাকালীন তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হলো। জগদ্দল থানার একেবারে নাকের ডগায় ঘটনাটি ঘটেছে, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, সিপি নিজে এসেছিলেন, বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহূর্তে যেই ছবি আমরা দেখাবো,
একেবারে দেখতে পাচ্ছি যে চায়ের দোকান, তার উল্টো দিকেই একটা বাড়ি, সেই বাড়ির ওপর একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। যদি এই ক্যামেরা চলে তাহলে পুলিশের পক্ষে আততায়ীকে চিহ্নিত করা একেবারে সহজ, কারণ এই রাস্তার দিক মুখ করেই কিন্তু এই সিসিটিভি লাগানো। কেন খুন তৃণমূল নেতা? ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর দাবি, দু বছর আগে ব্যারাকপুরের ভাটপাড়ায় একটি গণপিটুনির ঘটনা ঘটে, সেই ঘটনার রেশ টেনে তৃণমূলের একাংশ এই ঘটনা ঘটিয়েছে। তবে এর পিছনে তৃণমূলের স্থানীয় নেতৃত্বে যোগ দেখছেন প্রাক্তন বিজেপি সাংসদ। তাহলে ভাবুন, এখানে লোহাচোর সন্ন্যাসাম কি অশান্তি করছে পার্থভূমিক আশীর্বাদ নিয়ে। পার্থভূমিক লোহাচোর টাকা তুলে পার্থভূমির কাছে পৌঁছায়, পার্থভূমিক গণদেব অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায়। এই পুরো টাকা নেক্সেস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা, এই নেক্সেসের মধ্যে এই ঘটনাগুলো ঘটে। অর্জুন সিং এর বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তার দাবি, অর্জুন সিং এর গোষ্ঠীর লোকজনই এই ঘটনার সঙ্গে জড়িত। এই ঘটনার পিছনে যে মাস্টারমাইন্ড কাজ করছে সেটা হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন, যার সাথে পঙ্কজ, যে এখন বিকি যাদবের খুনের মামলা, যে এখন ভিতরে আছে, এবং সালাউদ্দিন আনসারি ও মুকুল, যাকে এই পঙ্কজ মার্ডার করিয়েছিল, তার সেই পঙ্কজই এই ঘটনাটা ঘটিয়েছে। সোমনাথ শ্যাম খুন করায় না, সোমনাথ শ্যাম মানুষের সাথে মানুষের পাশে থাকা, খুনের রাজনীতিটা অর্জুন করে, আর এখনও অনেক রকম খুনের চক্রান্ত করে যাচ্ছে, সেটাও খুব শিগগিরই পর্দাফাশ হবে। ভাটপাড়ার রাজনৈতিক তরজা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তার দাবি, ভাটপাড়ায় গুন্ডারাজ শুরু করেছিলেন প্রাক্তন সাংসদই অর্জুন সিং। যে গুন্ডারাজের চাষ ব্যারাকপুরে করে গেছে সেটা সারাতে তো কিছুটা সময় লাগবে। পার্থভৌমিক গুন্ডারাজ পরিষ্কার করে ছাড়বে, এবং তার জন্য ভাটপাড়ার যে সবচেয়ে বড় গুন্ডা তাকেও ভাটপাড়া ছাড়তে হবে। বুধবার ছিল নৈহাটি বিধানসভার উপনির্বাচন, সেখানে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। তার মধ্যেই ভাটপাড়ার খুনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। সন্তু পান, অনুপম পাত্র ও টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। উপনির্বাচনের বাংলায় ভাটপাড়ায় চলো গুলি, খুন হয়ে গেলেন তৃণমূল নেতা অশোক সাউ, প্রকাশ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ব্যারাকপুর শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলার এত অবনতি কেন, কি করছে পুলিশ, রিপাবলিকের চোখা প্রশ্নের মুখে কার্যত পালিয়ে বাঁচলেন পুলিশ কমিশনার। এদিকে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এখানে গুলি চললো 2023-এ পুরো ধারাবাহিক ভাবে, কোন এলাকার থেকে তো বেশি ব্যারাকপুর, ইন্টেলিজেন্সের অভাব রয়েছে। উত্তর নেই পুলিশের কাছে, তাই ব্যারাকপুরের তৃণমূল নেতা খুনকাণ্ডে রিপাবলিকের করা প্রশ্ন সুকৌশলে এড়িয়ে গেলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। প্রতিদিন এই ঘটনা ঘটছে, ইন্টেলিজেন্সের অভাব রয়েছে পুলিশের কাছে, প্রতিদিন এই বোমাগুলি। আপনি কটা ঘটনা গ্রামেন আমাকে, আপনি আপনি ইউ ক্যান ইউ প্লিজ টেল মি, ব্যারাকপুর স্টেশনের পাশে ছেলেকে বল ভেবে বোমা উড়ে গেল, এখানে গুলি চললো 2023-এ পুরো ধারাবাহিক ভাবে, কোন এলাকার থেকে তো বেশি ব্যারাকপুর, ইন্টেলিজেন্সের অভাব রয়েছে। একটার পর একটা ঘটনা, কখনো তোলাবাজি, কখনো গয়নার দোকানে ডাকাতি, আবার কখনো বোমাবাজি, গুলি, খুন, ভাটপাড়ায় ধারাবাহিক ভাবে ঘটে চলেছে অপরাধমূলক ঘটনা। একদিকে নৈহাটিতে যখন চলছে ভোট গ্রহণ, ঠিক সেই সময় বুধবার সাত সকালে পাশের ভাটপাড়ায় গুলিতে ঝাঁঝরা হয়ে গেল তৃণমূল নেতা অশোক সাউ, চায়ের দোকানের সামনে অবাধে চলল বোমাবাজি। এই ঘটনার পিছনে কারা আছে, আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে, বাট আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কিনারা করতে পারি। জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে জনবহুল এলাকায় কিভাবে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা? তাহলে কি আগে থেকেই টার্গেট ছিল তৃণমূলের বুথ সভাপতি? ঠিক কতটা রাস্তা আসুন আমার সাথে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে থানা, এবং এখান থেকে যদি কয়েক পা হাঁটা যায়
তাহলে কিন্তু ঘটনাস্থল সাত সকালবেলা এই ধরনের ঘটনা ঘটলো এবং এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। স্থানীয় লোকজন তারা বলছেন যে একেবারে থানার অদূরে এই ধরনের প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় সকলেই হতবাক হয়ে রয়েছেন। যে থানার অদূরেই যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে থানা থেকে কয়েক কিলোমিটার দূরে মানুষ কি সুরক্ষিত রয়েছে? এদিকে খুন হওয়া তৃণমূল নেতার ভাইয়ের দাবি, সাধারণ মানুষকে কোনো সুরক্ষাই দিতে পারছে না প্রশাসন। গুন্ডারাজ দমন করা তো দূরস্থ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে দুষ্কৃতীদের কাছ থেকে টাকা নেওয়ার। পুলিশ ওদের থেকে টাকা নেয় 20,000-50,000 প্রত্যেক মাসে। কাদের থেকে? সোমনাথ শান্ত জিজ্ঞেস করুন কে কে এখানে হুকিং লাইন চালাচ্ছে। আর কাছে ভাই সুজল আছে, সাহিল আছে, আর 5-6 জন আছে। আর পিঠে লেগেছে, হাতে লেগেছে, অনেক গুলি লেগেছে, 50 রাউন্ড গুলি চালিয়েছে থানার কাছে। আর থানার কাছে একটাও পুলিশ আসেনি, কেন আসেনি? সব নেতাদের থেকে টাকা না, নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো, না বলে না যাবো। সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেয়। কেন বাড়ছে অপরাধ? কেনই বা অপরাধ দমন করতে পারছে না ব্যারাকপুর পুলিশ? এখানে গুলি চললো 2023-এ পুরো ধারাবাহিক ভাবে, কোন এলাকার থেকে তো বেশি ব্যারাকপুর। ইন্টেলিজেন্সের অভাব রয়েছে। রিপাবলিককে উত্তর দিলেন না সিপি, কিন্তু বাস্তব কি অস্বীকার করতে পারবেন? সন্তু পান ও অনুপম পাত্র ও টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।